আমাদেরকে পবিত্র শাবান মাসে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য সে আল্লাহ তাআলার দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি। প্রশংসা করলাম তার, যদি বলেন প্রশংসা করতে খুশি হয় কি আল্লাহ তাআলা। খাওয়ার সময় প্রশংসা করতে হবে কার, ঘুমানোর সময়, নামাজ পড়ার সময়, মসজিদ থেকে যখন বের হব তখন প্রশংসা করব কার, বোনের সম্পত্তি জোর করে লিখে নেওয়ার সময় প্রশংসা করব কার, তখন আল্লাহ প্রশংসা করা যাবে। যদি বলেন তখন আল্লাহ প্রশংসা করা যাবে। যেসব কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ওসব কাজের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে, ওসব কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা। অন্যায় কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আছে সম্পর্ক। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি একমাত্র কাকে, আল্লাহ তাআলাকে। তো আল্লাহ তাআলা যে সমস্ত কাজ পছন্দ করেন আমাদের ওই কাজগুলো করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ, যেভাবে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের এই জবানটা দিয়েছে কি, জেরবারের এই জবানটা দিয়েছে কি আল্লাহ তাআলা। তো এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন হালাল খাবার খাওয়ার জন্য না হারাম খাবার, সত্য কথা বলার জন্য না মিথ্যা কথা বলার জন্য, সত্য কথা বলার জন্য। আমরা বলে নিয়েছি, সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই আমরা পড়েছি যে আল্লাহ হলেন একজন, আমরা তাকেই মানি, তিনি ছাড়া কোনো তার কোনো শরীক নাই, এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আমরা এটা মেনে নিয়েছি। সবাই আমরা মানি যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কিন্তু এক জায়গায় সমস্যা, কোথায় সমস্যা, আমরা তাকে রসুল হিসাবে মেনে নিয়েছি কিন্তু তার আদর্শগুলো মানতে আমাদের সমস্যা। জানেন কি না, রসুলকে আমরা মেনে নিয়েছি কিন্তু তার আদর্শ মানতে কি আমাদের সমস্যা। তিনি যে কাজগুলো করে গেছেন আমরা সেই কাজগুলোর পরিপন্থী কাজ করি, করি কি করি না, এই কাজগুলো আমাদের কখনো করা যাবে? বলেন যে কাজে আমার আল্লাহ সন্তুষ্ট হয় এই কাজগুলো কখনো করা যাবে? যে কাজ ইসলামের বিরোধিতা সেই কাজ কখনো করা যাবে? যে কাজ আমার রসুলের সুন্নাহ পরিপন্থী ওই কাজগুলো কখনো করা যাবে? কখনোই কাজগুলো করা যাবে না, তাহলে অসন্তুষ্ট হয়ে যাবে কি আল্লাহ তাআলা। আমরা দুনিয়াতে এসেছি কাকে খুশি করার জন্য, সর্বজনীন কাকে খুশি করার জন্য? আমরা দুনিয়াতে এসেছি আল্লাহকে খুশি করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শুধু তার গোলামী করার জন্য, আর কারো গোলামী করা, আর কারো উম্মত, আর কারো আর কারো কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করা যাবে না। শুধু কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে, তাহলে আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দিবে কি? সেরে বলেন তাহলে আমাদেরকে জান্নাতি মানুষ বানায় দিবে কি আল্লাহ তাআলা। আজকে আমাদের এক জায়গায় সমস্যা, আজকে স্বাধীনতা পাওয়ার, আমরা স্বাধীনতা অর্জন করেছি প্রায় 50 বছর হয়ে গেছে, কিন্তু আমরা একটা জিনিসের স্বাধীনতা এখনো পাইনি, সেটা হলো সত্য কথা বলার স্বাধীনতা আমরা এখনো। মসজিদে যখন কোন হুজুর নিয়োগ নেই, হুজুর নিয়োগ দেওয়ার সময় বলি হুজুর আপনার কিন্তু কোন রাজনীতির কথা বলা যাবে না, অমুক কথা বলা যাবে না, তমুক কথা বলা যাবে না, আমরা বলি কি বলি না, যখন মাহফিলের মেম্বারে যখন হুজুর যখন আসে আমরা আগে এই কানে কানে বলে দেই হুজুর এই কথাগুলো বলা যাবে না, ওই কথাগুলো বলা যাবে না। কিন্তু রব্বুল আলামিন বলেন দুনিয়াতে এমন কোনো কিছু নাই, আগে পরে ভবিষ্যতে বর্তমানে অতীতে যা কিছু আছে সব কিছু কোরআনে আছে না নাই, আছে না নাই?
আমাদের স্বাধীনতা পাওয়ার প্রায় 50 বছর হয়ে গেছে আজ পর্যন্ত আমরা শত বড় বড় স্বাধীনতা পাই নাই এখানে আমাদের সমস্যা যেখানে সত্য সেখানে কে জনগণের সত্যের পক্ষে আছেন কে আপনারা সত্যের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ সত্যের জন্য প্রজনের জীবনটা দিব কারণ জীবনের মালিক কে আজ হোক কাল হোক আমাদের জীবন যাবে যাবে না জনগণের আমাদের জীবন যাবে না অবশ্যই যাবে এই জীবন কি আমরা চাইলেও ধরে রাখতে পারবো না পারবো আজ হোক কাল হোক আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে এজন্য কখনো অন্যায়ের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না বাতিলের সাথে আমাদের সম্পর্ক রাখা কোন চোরের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না যদি চোরের সাথে আমরা সম্পর্ক রাখি তাহলে হাসরের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে আমরা চোরের সাথে হাসর নাসর করতে চাই যারা ইসলামের বিরোধিতা করে তাদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না এজন্য আমাদেরকে সব সময় হক পথে থাকা লাগবে আজকে এই কতগুলো মানুষ যারা এই হক পথে বলতে গিয়ে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছে আছারা এরকম মানুষ আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন আর যারা সত্য কথা বলতে গিয়ে যারা আজকে হাজতে বন্দী আছারা নাই একটাই দর্শন সত্য কথা বলেছে আমি বলেছি যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে আজ পর্যন্ত আমরা সত্য কথা বলার স্বাধীনতা এখনো পাই নাই তো যারা সত্য কথা বলতে গিয়ে যারা আজকে হাজতে বন্দী আল্লাহ যারা তাদেরকে কাজের মর্যাদা দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন তাদের পরিবারগুলোকে যেন কবুল করে নেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন তাদের নেক হায়াত যেন বাড়িয়ে দেয় সকলে বলি আল্লাহুম্মা আমিন তো আমরা সবাই সৎ পথে থাকবো তাহলে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে কি এই সত্যের জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন দুই হাত ধরে আল্লাহকে ডাকান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দিন ইসলামের জন্য কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আমরা সকলে শহীদি মৃত্যু কামনা করব কোন মৃত্যু জরবান কোন মৃত্যু আমি ওয়াজ করলে শ্রোতাদেরকে ঘুমা দিয়ে দেই না আমিও কথা বলি তাদেরকেও কথা বলতে হবে তো ওয়াজ মাহফিল হলো ক্লাসের মতো কিসের মতো বক্তা কথা বলবে আবার শ্রোতাও কি কথা বলবে তো সম্মানিত হাজির তো আমাদেরকে সব পথে থাকা লাগবে কারণ এই জীবনটা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ একদিন ঠিকই আমাদের জীবনটাকে দিয়ে দিবে কি দিবে না এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা সব সময় শহীদ মৃত্যু কামনা করবা যে আমার উম্মত শহীদ মৃত্যু কামনা করে না তার ভিতরে মুনাফিকের গন্ধ আছে নাউজুবিল্লাহ বলেন এজন্য আমাদেরকে কোন মৃত্যু কামনা করতে হবে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খাপা খোপাই আল্লাহর ছিল যারা অতি প্রিয় আমাকে শামিল করে নিও সবাই বলি আল্লাহুম্মা আমিন এজন্য সব সময় আল্লাহর কাছে যেতে হবে কি আল্লাহ তুমি আমাদেরকে শহীদ মৃত্যু দান করো সকলে বলি আল্লাহুম্মা আমিন এজন্য সম্মানিত হাজির কোন সময়ের জন্য আমাদেরকে অন্যায় পথে কখনো যাওয়া যাবে না যেখানে সত্য সেখানে আমাদেরকে থাকতে হবে কারণ সত্যের পথে আছেন কে সত্যকে সব সময় বিজয় দেয় কে রব্বুল আলামিন বলেন জাল হাক্কু ওয়া যাহাবাল বাতিল সত্য যখন এসেছে মিথ্যার কোনো জায়গা নাই মিথ্যা সব সময় বিকারিত হবে মিথ্যার কোনো জায়গা নাই দুধ আর পানি যেমন একসাথে থাকতে পারে না যেখানে সত্য সেখানে কোনোদিন আর মিথ্যা থাকতে পারে না সত্যের বিজয় দিয়ে দিবে কি জেরবার সত্যের বিজয় দিয়ে দিবে কি কিন্তু আমরা বুঝি না বোঝার পরেও কি আমরা বুঝি না রব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা ও আমার গোলামেরা শোনো আমি দুনিয়ার মানুষদেরকে জ্ঞান দিয়েছি ভালো মন্দ বোঝার মতো আমি আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছি আমাদের জ্ঞান আছে নাই জুরমান আমাদের জ্ঞান আছে নাই আমরা ভালো মন্দ বুঝি না কোনটা রে কোনটা মন অন্যায় কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সৎ কোনটা অসৎ আমরা সব কিছু
নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়, ঘুষ খেলে কি হয়, এসব খেলে কি হয়, আমরা সব কিছু কিন্তু জানি, জানি কি জানি না, কিন্তু জানার পরে আমরা না জানার পান করি। আমরা জানি ভোট সুইং করা যাবে না, তারপরে ভোট সুইং করি, করি না? আপনাদের এদিকে মনে হয় এরকম নাই, আমাদের নির্বাচনীতে আছে তো যারা ভোট চুরি করে, এদের সাথে কোনো সম্পর্ক আমাদের, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকবে? এজন্য যেখানে সব, যেখানে যেখানে কোরআন, যেখানে হাদিস, যেখানে আমার রাসূলের আদর্শ, সেখানে আমরা থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য কখনো আমাদের অন্যায় করে থাকা। রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে ভালোমন্দ বোঝার জ্ঞান দিয়েছি, এই ভালোমন্দ বোঝার জ্ঞান দেওয়ার পরও কোন মানুষ আছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর গোলামি করে, আর কতগুলো মানুষ আছে তারা না বোঝার ভান করে, করে না? রাব্বুল আলামিন আবার বলেন ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি মানুষদের জন্য দুইটা পথ তৈরি করে রেখেছি। কয়টা পথ? একটা হলো অন্যায় পথ, আর একটা হলো ভালো পথ, ন্যায়ের পথ। কিন্তু আমরা বোঝার পরেও খারাপ কাজ করি, করি কি করি না? যারা বলেন বোঝার পরেও খারাপ কাজ করি কি করি না, এই খারাপ কাজগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক রাখা যাবে না, কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা কি? যারা বলেন দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? আজ আসি কাল নেই, আজ আসি কাল, হঠাৎ করে একদিন হারিয়ে যাবো, যাবো না? কেউ আপনাকে আমাকে আটকাতে পারবে না, কেউ আপনাকে আমাকে ধরে রাখতে পারবে না। খলিফা হারুন আর রশিদের জামানায় একটা পাগল ছিল, পাগলের নাম ছিল বাহলুল। বাহলুল পাগলের নাম কি? পাগলের নাম ছিল বাহলুল। সব সময় সে গোরস্থানে থাকতো, কোথায় থাকতো? এই কেমন পাগল, অদ্ভুত পাগল না? খলিফা হারুন আর রশিদের জামানায় এক পাগল ছিল, নাম ছিল বাহলুল পাগল। এই পাগল সব সময় গোরস্থানে থাকতো। একদিন খলিফা হারুন আর রশিদ তার পেশার থেকে বেরিয়ে কোথায় জানি যাবেন, ওই গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন ওই বাহলুল পাগল গাছের মধ্যে উঠে বসে আছে। খলিফা হারুন আর রশিদ ডাকতে, ও বাহলুল পাগল, তোমার কি জ্ঞান হবে না? তুমি কি জানো না গোরস্থানে থাকতে নাই, গোরস্থানে থাকতে নাই, গোরস্থানে মৃত মানুষেরা থাকে? ও বাহলুল পাগল, তোমার কি জ্ঞান হবে না? এবার বাহলুল পাগল ডাকতে, ও খলিফা, আসলে আমি তো জ্ঞানহীন নই, আসলে তুমি তো জ্ঞানহীন। আল্লাহ কথা বলে পাগল বলে, ও খলিফা, আমি জ্ঞানহীন নয়, আপনি হলেন জ্ঞানহীন, কারণ মানুষের আসল থাকার জায়গা কোনটা? ও খলিফা, আপনি দুনিয়ার রঙ্গমঞ্চ পে আপনি এই গোরস্থানের কথা বলে গেছেন, আমি পাগল হয়েও কিন্তু এই গোরস্থানের কথা বলি নাই। আল্লাহ আকবার বলে, আমি গোরস্থানের কথা বলি নাই, কারণ আমাদের আসল জায়গা হলো ওখানে। তাহলে ইদা মাতাল ইনসান কাবল কওয়াত কিয়ামাতুহু, মানুষ মারা গেলে তার কিয়ামত শুরু হয়ে যায়, যায় কি যায় না? এজন্য এই পাগল পাগল বলে, ও খলিফা, আপনি হলেন জ্ঞানহীন। খলিফার পাগলের মুখ থেকে খলিফা এরকম কথা শুনে খলিফা জোরে কান্না শুরু করে দিল, আরে আমার তো এতদিন জ্ঞান ছিল না, আমি তো জ্ঞানহীন ছিলাম, পাগলটা আমার জ্ঞান গ্রহণ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এবার পাগলের ডাক্তার, ও পাগল, তুমি আমারে আরো কিছু উপদেশ দাও। পাগল বলে, ঠিক আছে, আপনি কোনদিন আল্লাহর কোরআনকে ছাড়বেন না? সুবহানাল্লাহ বলেন। যতদিন বেঁচে থাকবেন সুখে দুঃখে সব সময় আপনি আল্লাহর কোরআনটারে মানবেন, তখন আপনি আল্লাহর কোরআনকে ছাড়বেন না। ফলে হারুন আর রশিদ ডাক্তার, ও পাগল পাগল, আমি তোমার উপরে অনেক খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবা আমি তোমার তাই দেব। সুবহানাল্লাহ বলেন। এবার পাগল ডাক্তার, ও খলিফা, ও খলিফা, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। এক নম্বরে হলো আমার হায়াত যখন ফুরিয়ে যাবে আমার হায়াত আপনাকে বাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। পাগল কি অদ্ভুত ধরনের চাওয়া খলিফা হারুন আর রশিদের কাছে চাইল, ও খলিফা, আপনি তো আমাকে ওয়াদা করেছেন আপনি আমাকে তিনটা পুরস্কার দিবেন, প্রথম নাম্বার আমার পুরস্কার হবে, আমার যখন হায়াতটা শেষ হয়ে যাবে আমার হায়াত আপনাকে আরো বাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। খলিফা এবার বলেন, না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। পাগল আবার বলে, আপনি তো আমাকে প্রথমটা দিতে পারলেন না, দ্বিতীয়টা হলো হাজরা নাবিন যখন আসবে তখন হাজরা নাবিকে আপনাকে তাই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাজরা নাবিন যখন আমার দেহ থেকে
আসবে আজরাইল আমিনকে আপনাকে বলতে হবে ও আজরাইল চলে যাও কোন মানুষের পক্ষে সম্ভব জরুবানের কোন মানুষের পক্ষে সম্ভব সম্ভব নয় ফলে বানার নাই ও বাবুল এটা সম্ভব নাই এটা আমি তোমার দিতে পারবো না পাগল তিন নাম্বার জেনে চাই ও খলিফা আপনি তো দুই নাম্বার টাও দিতে পারলেন না আমার তিন নাম্বার চাওয়া আপনাকে রব্বুল আলামিনের যে জান্নাত ওই জান্নাত আমাকে দিতে হবে জাহান্নাম থেকে আমাকে রক্ষা করতে হবে আল্লাহু আকবার জান্নাত আমাকে দিতে হবে জাহান্নাম থেকে আমাকে বাঁচাতে হবে খলিফা বলে না এটা আমার পক্ষে সম্ভব নয় জোরে বলেন তো জান্নাত এবং জাহান্নামের মালিক কে খলিফা বলে না এটা আমি পারবো না পাগল বলে তাহলে আপনি কোনো কিছু দিতে পারবেন না আপনি কোনো কিছুর মালিক নন আপনার উপরে আরেকজন আছে তিনি কে আল্লাহ আল্লাহ